অনূর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল মাঠে নামে বাংলাদেশ শিরোপা জয়ের মিশনে লাল সবুজের যুবাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর পোনে তিনটায় গেলবার সাফের এই শিরোপাটার একেবারে কাছে গিয়ে ফিরে আসতে হয়েছিল বাংলাদেশকে এবারও ফাইনালে বাংলাদেশ তবে যাদের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল লাল সবুজের যুবারা এবার সেই ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছে মারুফুল হকের ছেলেরা ইন্ডিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস এখন অনেক বাংলাদেশ অনূর্ধ বিশ দলের ফাইনাল ম্যাচটা হবে স্বাগতিক নেপালের সাথে গ্রুপ পর্বেও নেপালের মুখোমুখি হয়েছিল টিম বাংলাদেশ তবে সেই ম্যাচে দুই এক গোলে হেরে গ্রুপ রানার্স আপ হয় মারুফুল হকের শিষ্যরা তবে যা হওয়ার হয়ে গেছে এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে তাদের অনেক স্কোয়াডটা ভালো তারা এখানে বড় হয়েছে এই মাঠে তারা খেলে বড় হয়েছে তাদের উইঙ্গার গুলো হবে ফাস্ট সবকিছু কনসিডারেশনে রেখে আমি আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে বা যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারে তাহলে ইনশাআল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো সেমিতে ভারতের মতো দলকে হারিয়ে দেয় মানসিক ভাবে এখন অনেক এগিয়ে বাংলাদেশ ফাইনালে এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় রসদ লাল সবুজের যুবাদের সবাই এখন অনেক উজ্জীবিত ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরো